যে প্রত্যেকটি নাগরিক ভারতবর্ষের যে অধিকার রয়েছে, ভারতবর্ষের সংবিধানে বর্ণিত যে অধিকার রয়েছে সেইগুলি মান্য, সেইগুলি যদি আমরা অধিকারগুলি অর্জন করতে পারি, তার সাথে সাথে আমরা যদি সংবিধানে বর্ণিত যে কর্তব্যগুলি আছে সেই মহান কর্তব্যগুলিকে যদি পালন করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস একদিন আমাদের ভারতবর্ষ আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে, আমাদের ভারতবর্ষ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। এরপরে ভারতবর্ষের কথা বলে আমি পশ্চিমবঙ্গের কথা বললাম, এবার আমি বলতে চাই আমাদের বিদ্যালয় এস এস নগর ইউনিভার্সিটি বিদ্যালয় 1979 সালে এখানকার এলাকার কিছু গুণী মানুষজনের হাত ধরে পরিবারের ছেলে মেয়েদের এবং পার্শ্ববর্তী ছেলে মেয়েদের উন্নয়নের জন্য, পার্শ্ববর্তী ছেলে মেয়েদের পড়াশোনার সুবিধার জন্য এই বিদ্যালয়টি স্থাপন করেন। বড় দুঃখের কথা, আমি গত বছর 23 জানুয়ারি জয়েন করেছি, অত্যন্ত দুঃখের সাথেই বলছি, আমি লক্ষ্য করেছি আমাদের এলাকার মানুষজন অত্যন্ত গুণী মানুষজন, অত্যন্ত বড় মানুষজন, অত্যন্ত ভালো মানুষ, তারা আমাদের বিদ্যালয়টাকে যেন কেন জানি না ব্যক্ত করে রেখেছেন। তাদের ছেলে মেয়েকে দেখেই আমার স্কুলের সামনে দিয়ে গাড়িতে করে তারা বিভিন্ন জায়গায় পড়তে পাঠায়। আমরা আপনাদের বলছি এলাকাবাসীর উদ্দেশ্যে আমার বিদ্যালয়ের তরফ থেকে জানাতে চাই যে আমরা বিদ্যালয়ে নতুন আইন শৃঙ্খলার ব্যবস্থা করেছি, আমরা বিদ্যালয়ে নতুন আমাদের বিল্ডিং যা ছিল সেই বিল্ডিং একই রয়েছে, বিল্ডিংকে আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু আমাদের বিদ্যালয়ের ছেলে মেয়েরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। আমাদের বিদ্যালয় এইবার রাজ্যের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত থেকে নজরুল মঞ্চে আমাদের বিদ্যালয়ের ছাত্রী রাজ্যের মধ্যে 4 লাইন কবিতা ফোর লাইন পোয়েম কম্পিটিশনে ও তৃতীয় হয়েছেন, রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন, সেটি আমাদের বিদ্যালয়ের ছাত্রী, এটা আমাদের গর্ববোধ হয়, আপনাদের জেনে রাখা দরকার। এবং আমাদের মাস্টারমশাই দিদিমণিরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করছেন ছাত্রছাত্রীদের উন্নয়নের জন্য, কোচিং ক্লাসের ব্যবস্থা করা হয়েছে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দিচ্ছে তাদের জন্য, আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে যারা একটু পিছিয়ে রয়েছে তাদেরকে আলাদা করে কোচিংয়ের ব্যবস্থা দেওয়া হচ্ছে। আমাদের বিদ্যালয়ে স্পোকেন ইংলিশের ব্যবস্থা করা রয়েছে, কেন আমাদের এলাকার ছেলেমেয়েরা বাইরে পাঠাবে তাদের বাচ্চাদের? আমরা দেখেছি বিভিন্ন গার্জিয়ানদের সাথে কথা বলে দেখেছি তাদের একটু ইংরাজি বলার প্রবণতা রয়েছে, ইংরাজিতে চিঠি লেখার প্রবণতা রয়েছে, আমরা সেইগুলি নিরসন করবো। আমরা বিদ্যালয়ে এই স্পোকেন ইংলিশের ব্যবস্থা করেছি, আমরা আগামী দিনে প্রয়োজন হলে আলাদা করে ক্লাস করবো, আরো বেশি করে করবো, যাতে আমাদের স্কুলের বর্তমান বাচ্চারা তারা কোনো অংশে ইংলিশ মিডিয়ামে পড়া বাচ্চাদের থেকে পিছিয়ে না থাকে, আমরা এইসব ব্যবস্থা করছি। আমাদের বিদ্যালয়ের ছেলেমেয়েরা এখন যুব সংসদে অংশগ্রহণ করছে, আমাদের বিদ্যালয়ে পানীয় জলের ব্যবস্থা করা রয়েছে, এমন পানীয় জল জ্যাম স্বচ্ছ এবং ক্লিন ওয়াটার এর ব্যবস্থা করেছি, আমরা পিউরিফাইড ওয়াটারের ব্যবস্থা করেছি। আমাদের বিদ্যালয়ে 10টি কম্পিউটার আছে, সেই 10টি কম্পিউটারে আমাদের বিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্রছাত্রী বিনামূল্যে সামান্য মূল্যে শুধু বিদ্যুতের খরচ নেওয়া হয় তাতে কম্পিউটার শিখতে পাচ্ছেন এবং তাদের কম্পিউটারের শেখার প্রতি যে আগ্রহ আমি লক্ষ্য করেছি, আমি জানি আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটার সহ পড়াশোনা এবং বিভিন্ন পেশায় একদিন ভারতবর্ষের ভারত মাতার মুখ উজ্জ্বল করবে। আমরা লক্ষ্য করেছি আমাদের ছেলে আমাদের নতুন শৃঙ্খলা আমি আগেই বলেছি, আমরা প্রি অনলাইন থেকে শুরু করে ক্লাস এবং করিডোরে ঘোরাঘুরি সমস্ত বন্ধ করে দিয়েছি, আমরা এইখানে এখন 11টার পরে গেট বন্ধ করে রাখছি, আমরা মাস্টারমশাই দিদিমণিরা নিজেরা মোবাইল নিয়ে ক্লাসে যাচ্ছি না, আমরা শুধু পড়াশোনার মেটেরিয়াল ছাড়া অন্য কোনো কিছু নিয়ে যাচ্ছি না, আমরা ক্লাসে গল্প করছি না, বাচ্চাদের সাথে আমরা একাত্ম সম্পর্ক গঠন করতে চাইছি, একাত্ম সম্পর্ক তৈরি করতে চাইছি এবং সেটা হয়েছে, আমরা খুব খুশি। আমাদের গার্জিয়ানরা এগিয়ে এসছে, আমাদের পরিচালন সমিতির সদস্যরা আমাদের সাথে আছেন এবং আমাদের এলাকার বেশ কিছু গুণী মানুষ আমাদের সাথে রয়েছেন, আমরা খুশি। আমরা চাই আপনারা যারা এলাকাতে রয়েছেন আমাদের এই এলাকার বিশেষ করে সমস্ত মানুষ, শুধু এক শ্রেণীর মানুষ না সমস্ত শ্রেণীর মানুষ আমাদের কাছে আসুন, আমাদের সাহায্য করুন, আমাদের পরামর্শ দিন, আপনাদের সাহায্য সহযোগিতা পরামর্শ এবং আশীর্বাদ ছাড়া আমাদের এই বিদ্যালয় বড় হতে পারবে না। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি এবং ছাত্রছাত্রীদের আমার স্নেহ ও ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ।